بارك الله لنا في القرآن العظيم شرمت العظيم سورة الصفة دوشه من اغرام مرآت كايبا تلاوت كسيم انتو مفسر لن جيتو تفسير قرم عظيم اپنا جانب اي معافل تفسير هوي كاي عالسنا قرآن تابعه جور قرطا ورن دیکھنا شهي دابی تکھتے شهي دابی کے سامنے رکھے آمی چشتا قربو যে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেন এই সুরাটি হচ্ছে আমি সূরা সফ থেকে সূরা সফের দশ এবং এগারো নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সূরা সফ সফর শব্দ থেকে এই সূরাটি নামকরণ করা হয়েছে, যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুল মারসুম। নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসে যারা নাকি সীসা ধারা প্রাচীরের মতো হয়ে ঐক্যবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসে। এই সফর শব্দ অবলম্বনে এই রাতে কারিমা এই সফর শব্দ অর্থ হচ্ছে সারি বা কাতার। এই শব্দ অবলম্বনে এই সূরাটি নাম রাখা হয়েছে সূরা কুসুম। এই সূরাটি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি মাদানী দিনটিকে নাজিল হয়। আমি এটা বলি, আমি শেষ করি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন জিহাদ ফরজ হওয়ার পূর্বে মুসলমানদের মধ্যে কিছু লোক বলতেন যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ভালো আমল কোনটি তা যদি আমরা জানতাম তাহলে আমরা আমাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতাম, জিহাদ করতাম। সুবহানাল্লাহ, বলবেন না মহানবী রাসূল ইসলাম যখন বললেন সবচেয়ে ভালো আমল হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা, এই ঘোষণা দেওয়ার পর দেখা গেল যুদ্ধের দানবাব বেজে উঠল ওহুদ যুদ্ধে। দেখা গেল যারা এই মুখে দাবি করেছিল যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ যদি আমল কোনটি যদি আমরা জানতাম তাহলে মাল এবং জান দিয়ে আমরা সংগ্রাম করতাম, যখন উহুদের যুদ্ধ যখন সংঘটিত হলো তখন দেখা গেল কিছু মুনাফিক মুসলমান তারা এই ওয়াদা